বাহবা দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে, যেখানে ওভারলোডিং কে সুপ্রিম কোর্ট সামাজিক অপরাধ বলছে, সেখানে এক শ্রেণীর অসাধু প্রশাসক ও অসাধু ট্রাক মালিকের যোগ সাজাছে। আমরা লক্ষ্য করছি ওভারলোডিং দিবারাত্র এখানে চলছে, অথচ যাদের দেখার দায়িত্ব সেই প্রশাসকরা চোখ বন্ধ করে ঘুমাচ্ছে। আর ইঞ্জিন ট্রলি যেভাবে বাড়বাড়ন্ত হচ্ছে, প্রশাসন কিন্তু একদম উদাসীন। এই আমাদের এইখানে আমরা লক্ষ্য করছি বাসে পণ্য পরিবহন করা হচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ, যাত্রী সুরক্ষার্থে যা একদম পুরো চলেই না, যেখানে যাত্রী সুরক্ষার প্রশ্ন সেখানে বাসগুলি ওভারলোড পণ্য পরিবহন করছে, যার ফলে বাসের যাত্রী সুরক্ষাও নষ্ট হচ্ছে। আর আমাদের মূলত আজকের এই ডেপুটেশন আমাদের এই ঘাটাল মহকুমা জুড়ে যেভাবে ট্রাক মালিকরা প্রতি পথে বঞ্চিত হচ্ছে, বিশেষত এখানে ওভারলোডিং কে বাহবা দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে, যেখানে ওভারলোডিং কে সুপ্রিম কোর্ট সামাজিক অপরাধ বলছে, সেখানে এক শ্রেণীর অসাধু প্রশাসক ও অসাধু ট্রাক মালিকের যোগ সাজাছে। আমরা লক্ষ্য করছি ওভারলোডিং দিবারাত্র এখানে চলছে, অথচ যাদের দেখার দায়িত্ব সেই প্রশাসকরা চোখ বন্ধ করে ঘুমাচ্ছে, তাদেরকে জাগানোর জন্য আমাদের এই ডেপুটেশন। এবং এই ওভারলোডিং এর ফলে আপনারা লক্ষ্য করেছেন ঘাটাল রাস্তায় নিয়মিত অ্যাক্সিডেন্ট ঘটছে, এর কারণ কিন্তু একটা, ওভারলোডিং। এই ওভারলোডিং এর ফলে গাড়িগুলোর কন্ট্রোল থাকছে না, যার ফলে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটছে। আজকে এই ওভারলোডিং বন্ধের জন্য আমরা এখানে এসেছি। আর দ্বিতীয়ত, এখানে এক দুর্নীতিযুক্ত অফিসার জয়দেব দাস, যিনি প্রতিটা কাজে দুর্নীতি ভুরি ভুরি তার নামে অভিযোগ, তার এই দুর্নীতি সত্ত্বেও আমরা যেখানে ডিএম এবং নবান্ন পর্যন্ত আমরা কমপ্লেন করেছি, এখনও তিনি স্বপদে বহাল আছেন, তাহলে তিনার কত বড় হাত আছে বা তিনি কি এমন ব্যক্তি যে তাকে এখনও পর্যন্ত এই পদে এখনও বহাল রেখেছে, তারই আমরা প্রশ্ন চাইতে এসেছি। যতদিন না জয়দেব দাসকে এখান থেকে সরানো হবে, আমরা লাগাতারভাবে ডেপুটেশন দেবো, এবং আমাদের এই বার্তা কতদিন না পর্যন্ত শীর্ষস্তরে পৌঁছায় আমরাও সেটা দেখব, এবং জয়দেব দাসের কত প্রভাবশালী হাত আছে আমরা সেটাও দেখতে চাই। দ্বিতীয়ত, আমাদের এইখানে আমরা লক্ষ্য করছি বাসে পণ্য পরিবহন করা হচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ, যাত্রী সুরক্ষার্থে যা একদম পুরো চলেই না, যেখানে যাত্রী সুরক্ষার প্রশ্ন সেখানে বাসগুলি ওভারলোড পণ্য পরিবহন করছে, যার ফলে বাসের যাত্রী সুরক্ষাও নষ্ট হচ্ছে। আর ইঞ্জিন ট্রলি যেভাবে বাড়বাড়ন্ত হচ্ছে, প্রশাসন কিন্তু একদম উদাসীন। এই ইঞ্জিন ট্রলি এক একটা গাড়ি 8 টন 10 টন মাল নিয়ে চলে যাচ্ছে, যেখানে আমাদের পিক আপ আর ছোটো আইচার গাড়িগুলো একদম, যারা রোড ট্যাক্স, ইন্স্যুরেন্স, পারমিট, ধোঁয়া কাগজ, সমস্ত কিছু পেপার ঠিক করে নিয়ে আজকে মাসের কিস্তি দিতে পারছে না, সেখানে একটা বেআইনি ইঞ্জিন ট্রলি ভ্যান সে 10 টন মাল নিয়ে চলে যাচ্ছে। এই ফলে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি। এছাড়াও সরকারি আধিকারিকদের এই কাজ ধীরেমি যেটা আছে, প্রতিটা সরকার থেকে যে নির্ধারিত টাইম দিয়েছে সেই টাইমের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে, পয়সার বিনিময়ে যে কাজ পরে দেবো এই নীতি চলবে না। আরও আমাদের দাবি আছে যে প্রতিটা সরকারি আধিকারিককে নেম প্লেট রাখতে হবে, যাতে একটা সাধারণ ট্রাক মালিক এসে বুঝতে পারে যে কে কোন আধিকারিক বা কে কোন পদে দায়িত্বে আছে, এখানে কোন কে আধিকারিক কে কী, এটা এইসব কিছু বোঝাই যাচ্ছে না। এই সমস্তই মূলত আমাদের আজকের এই দাবি।